বন্ধুরা এই মেয়েটি তার স্বামীর সঙ্গে তার মায়ের বাসায় বেড়াতে আসে এবং সে দেখে তার মা একটি সেদ্ধ আলু খেয়ে ক্ষুধা নিবারণ করতেছে অথচ তার মা তাকে বলতো সে নাকি অনেক সুখে আছে কিন্তু নিচ্চকে তার মায়ের এমন সুখ দেখে তার কষ্টে বুকটা ফেটে যায় সে কান্নাই ভেঙে পড়ে তাই সে বাহিরে যায় এবং তার মার কাছে একটা ফোন করে এবং বলে মা তুমি কেমন আছো তার মা বলে আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো মা তার মায়ের মুখে এমন কথা শুনে সে বলে মা আমিও খুব ভালো আছি মা তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করতেছো তো হ্যাঁ আমি ঠিক মতোই খাওয়া দাওয়া করতেছি এই তো আমি খাচ্ছি এখন মা তুমি এখন কি খাচ্ছ আমি এখন মাংস দিয়ে পরাটা খাচ্ছি তার বায়ের মুখে এরকম কথা শুনে মেয়েটি কান্নায় ভেঙে পড়ে আর নিজেকে সামলাতে পারে না আসলে মা বাবা যতই কষ্ট থাক সন্তানদেরকে তা বুঝতে দেয় না মেয়েটি তার মায়ের দরজায় গিয়ে বলে মা মাগো মা তুমি এমন কেন মা তুমি বলতে পারতে আমি কষ্টে আছি তার মা বলে মারে তুই তো পরের ঘরে আসিস আমি চাই তোরা সুখে থাক তোদের সুখেই তো আমার সুখ